नमस्कार बंधुरा आमी कोयल तोमरा देखछो केटी एडुकेशन यूट्यूब चैनल। केटी एडुकेशन चैनले तोमादेर सबाइके स्वागत। बंधुरा सीताराम जिंदाल फाउंडेशन अर्थात सीताराम जिंदाल स्कलारशिपे भावे तोमादेरके फर्म फिल आप करते हबे। कोथा थेके तोमरा ई फर्मटी पाबे, कोथाय तोमरा कोन एड्रेसे ई फर्मटी तोमरा जमा देबे, की डकुमेंट्स तोमादेर लागबे सम्पूर्ण विस्तारित ई भिडियोटिर माध्यमे जानाबो तोमादेरके। एटी कोनो सरकारी स्कलारशिप नय, तबे सठिक पद्धतिते अप्लाई करले तबे तोमरा एटिते टाका पाबे। एछाड़ाओ एर आगेर दिनेर एकटी भिडियोते आमी बोले दियेछिलाम जे कारा कारा एखाने आवेदन करते पारबे। तोमरा किन्तु एखाने सकलेई आवेदन करते पारबे। कोन कोर्स करले कत टाका करे तोमरा पाबे एर आगेर भिडियोते आमी जानिये दियेछिलाम, सेटा आमी डेसक्रिप्शन बक्से लिंकटी दिये देबो। एछाड़ाओ तोमरा सेई लिंक सजेस्टेड बारे पेये जाबे। तार आगे तुम्हारे काছে একটি ছোট্ট রিকোয়েস্ট, তোমরা যদি চ্যানেলের এখনো পর্যন্ত সদস্য না হয়ে থাকো তাহলে অবশ্যই বন্ধুরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অবশ্যই ক্লিক করে দিও, যে কোনো ধরনের সামাজিক তথ্য ও স্কলারশিপ রিলেটেড আপডেট পেতে। আর তোমরা যদি টেলিগ্রাম চ্যানেলে এখনো জয়েন হওনি, টেলিগ্রাম চ্যানেলে অবশ্যই জয়েন হয়ে যাও, সেখানেও কিন্তু নিত্য নতুন আপডেট ও চাকরির আপডেট দেওয়া হয়। তো বন্ধুরা এসো ভিডিওটি শুরু করা যাক। তোমরা অন স্ক্রিনে দেখতে পাচ্ছ এই মুহূর্তে আমি सीताराम जिंदाल फाउंडेशनर अफिशियल वेबसाइटे रही, जेटर लिंकटा आमी डेस्क्रिप्शन बक्से दिये देबो। तोमरा सेखान थेके चाइले सेई लिंके जेते पारो। नीचेर दिके स्क्रल डाउन करे एसे एखाने तोमरा देखते पाच्छ डाउनलोड एप्लीकेशन। एई डाउनलोड एप्लीकेशने क्लिक करले तोमादेर फर्मटी डाउनलोड हये जाबे। तोमादेर सुविधार्थे सेई फर्मटी आमी टेलिग्राम चैनेले पीडिएफटी दिये देबो। তো বন্ধুরা এবার তোমাদেরকে দেখাবো যে তোমরা কীভাবে স্টেপ বাই স্টেপ এই ফর্মটি ফিল আপ করবে। কোনো রকম আবেদন মূল্য লাগবে না এই ফর্মটি ফিল আপ করার জন্য। তোমরা প্রথমে ফর্মটির পিডিএফটি ডাউনলোড করে একটি প্রিন্ট আউট বের করবে এবং প্রিন্ট আউট বের করার পর ফর্মটি সম্পূর্ণভাবে ফিল আপ করবে। প্রথমে তোমরা দেখতে পাচ্ছ এখানে তোমাদের নিজেদের সেলফ অ্যাটেস্টেড করে একটি ছবি, পাসপোর্ট সাইজ ছবি এখানে সাটাবে। এখানে তোমাদের নাম লিখবে, ক্যাপিটাল লেটারে নাম লিখবে এবং তোমাদের যে ডেট অফ বার্থ রয়েছে, ন্যাশনালিটি রয়েছে সেটা লিখবে। তোমার বাবার নাম লিখবে বা তোমার বাবা বা মা যে গার্ডিয়ান তার নাম লিখবে এখানে। নিচে এখানে লিখবে তোমাদের অ্যাড্রেস, তোমরা যে অ্যাড্রেসে থাকো সেই অ্যাড্রেস, ইমেল আইডি এবং ফোন নাম্বার। 6 নাম্বারে তোমরা দেখতে পাচ্ছ 6 নাম্বারে তোমরা যদি ফিজিক্যালি হ্যান্ডিক্যাপ বা এক্স সার্ভিসম্যান বা বিপিএল ফ্যামিলি থেকে বিলং করো তাহলে সেটি তোমরা এখানে লিখবে। তোমার প্যারেন্টসরা কী করেন সেটা এখানে লিখবে এবং তার সাথে তোমরা 7 নম্বরে দেখতে পাচ্ছ যে তোমার প্যারেন্টসের বাবা অথবা মা দুজনেই যদি করে বা বাবা করেন কোনো কাজ, সেক্ষেত্রে তার ফ্যামিলি ইনকাম কত, বছরে কত করে ফ্যামিলি ইনকাম, সেখানে এটা লিখতে হবে। নেক্সট 8 নম্বরে রয়েছে তোমরা যেটা লাস্ট এক্সাম পাস করেছো সেটি তোমাদের লিখতে হবে। ধরো তোমরা এখন 11-এ পড়ছো, মাধ্যমিক পাস করেছো, তাহলে তোমরা লাস্ট এক্সাম যেটা পাস করেছো সেটা লিখতে হবে। কিংবা তোমরা ধরো সেকেন্ড ইয়ারে পড়ছো, তোমরা ফার্স্ট ইয়ার কমপ্লিট হয়ে গেছে, সেটি তোমাদের লিখতে হবে। তোমাদের লাস্ট এক্সাম যেটা পাস করেছো সেটি লিখতে হবে এবং সেটিতে তোমরা কত মার্কস পেয়েছো টোটাল ও পার্সেন্টেজ কত হয়েছে সেটি লিখতে হবে। নেক্সট 9 নম্বরে রয়েছে তোমরা এখন যে সেমিস্টারে দিচ্ছ, অর্থাৎ তোমরা যদি এখন ফার্স্ট সেমিস্টার, সেকেন্ড সেমিস্টার, থার্ড সেমিস্টার, তোমাদের যে সেমিস্টারই হোক না কেন সেটা তোমাদের এখানে লিখতে হবে এবং তার সাথে পার্সেন্টেজ লিখতে হবে। কি কোর্স করছো তুমি, তার সাথে কোন বছর সেটি লিখতে হবে। তুমি রেগুলার না পার্ট টাইম না কি কোর্স করছো সেটিতে তোমাকে এখানে টিক দিতে হবে। 10 নম্বরে রয়েছে তোমরা বর্তমানে যে স্কুল বা কলেজ বা ইনস্টিটিউশন যেখানেই পড়ো না কেন, যে কোনো কোর্সই করো না কেন, যেখান থেকে তোমরা করছো সেটির নাম লিখতে হবে এবং সেই জায়গাকার অ্যাড্রেস এবং কোন স্টেটের মধ্যে পড়ছে সেটি লিখতে হবে এবং তার সাথে সেই স্কুলের ইমেল আইডি এবং ফোন নাম্বার, এসটিডি কোড তোমাদের এখানে লিখতে হবে। 11 নম্বরে রয়েছে টোটাল ফিস পার ইয়ার, তোমরা বছরে যে টোটাল ফিসটা দাও স্কুলে সেটি এখানে অ্যামাউন্টটা লিখতে হবে তোমাদেরকে। যদি পূর্বে কোনো স্কলারশিপে তোমরা অ্যাপ্লাই করে থাকো তাহলে ইয়েস লিখবে, আর যদি অ্যাপ্লাই না করে থাকো এই স্কলারশিপের জন্য তাহলে নো লিখবে এবং তার সাথে যদি থাকে তাহলে এখানে তোমরা ফাইল নাম্বারটা লিখবে। তোমরা যদি এই মুহূর্তে কোনো হোস্টেলে পড়াশোনা করছো তাহলে সেটি তোমাদেরকে ইয়েস করতে হবে, আর যদি না করে থাকো তাহলে তোমাদেরকে নো করতে হবে। আর যদি তোমরা হোস্টেলে পড়াশোনা করে থাকো তাহলে তোমাদেরকে পার মান্থ কত করে টাকা দিতে হয় সেটি এখানে লিখতে হবে। স্কলারশিপ থেকে তোমরা কত টাকা করে পেতে চাও পার মান্থ সেটি এখানে তোমরা লিখবে। তোমাদের যে ব্যাংক ডিটেলস রয়েছে এখানে তোমাদের সম্পূর্ণ ব্যাংক ডিটেলস লিখবে। एखाने तोमरा जेखाने पढ़ो ना केन कलेज स्कूल जेखाने पढ़ो ना केन कलेज बा स्कूल सेखान थेके हेडमास्टर बा प्रिंसिपाल बा हेड मैम जिनी रयेछेन बा प्रफेसर लेक्चरार जिनी रयेछेन सेटी एखाने ओनार काछ थेके एटी फिल आप करिए एखाने सिगनेचार करिए नेबे। नेक्स्ट रयेछे तुमी जोदि मेरिट कोटाय पड़े थाको ताहले तोमरा तोमादेर स्कूल बा कलेजे प्रिंसिपाल बा जिनी रयेछेन तार काछ थेके एटा फिल आप करिए निये एखाने सिगनेचार करिए नेबे। एनेक्सार फोरे रयेछे तुमी जोदि कोनो होस्टेले थाको ताहले सेखानकार जे सुपारिटेंडेंट रयेछे तार काछ थेके एटी फिल आप करे नेबे बा तोमराओ करते पारो एबं फिल आप करानोर पर नीचे सिगनेचार करिए नेबे। तोमादेर एखाने जे सब डकुमेंट्सगुली लागबे फटोकपि लागबे मार्कशीटेर हार्ड कपि लागबे बैंके फ्रंट पेज लागबे डेट अफ बार्थे प्रूफ अर्थात एडमिट कार्ड माध्यमिकेर लागबे कास्ट थेके थाकले कास्ट सार्टिफिकेट लागबे और तोमरा एटी जमा करबे। एखाने फर्मटी सम्पूर्णभावे फिल आप करार पर एखाने जे एड्रेसटी तोमरा अन स्क्रिने देखते पाच्छ द ट्रास्टी सीताराम जिंदाल फाउंडेशन जिंदाल नगर उमकुर रोड बेंगालोर ए एड्रेसे तोमरा एटी जमा करबे। और अवश्यई तोमादेर फैमिली इनकाम होते हबे 4 लाख थेके 2.5 लाखेर मध्य एवं फैमिली इनकामेर सार्टिफिकेटও কিন্তু তোমাদের দিতে হবে। এখানে সম্পূর্ণ ডিটেইলস রয়েছে। तो बंधुरा खूब इजी अप्लाई करा तो तुम्हारा अवश्य ये फिल आप कर एड्रेसे तुम्हारा पोस्ट अफिसे गए फेले दाओ। भिडियोटी भालो लागले अवश्य लाइक कर दिओ, बंधुदेर साथे शेयर करो। चैनेले नतून दर्शक हले प्लिज चैनलटिके सबस्क्राइब करे पाशे थाका बेल आइकनटी अवश्य क्लिक कर दिओ। कोनो किछु जिज्ञासा करा थाकले आमाके अवश्य कमेंट करे जानाओ। भिडियोटी देखार जोन्नो धन्यवाद।